কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন হাসনাবাদ ইউনিয়নের কাজী মাওলানা আকরামুল হক আকরাম এলাকার বাল্যবিবাহ প্রতিরোধে ভালো কাজ করায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2020 লাভ করেছেন। ঢাকাস্থ জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস নামক সংগঠন থেকে সম্মাননা দেওয়া হয়। কাজী মাওলানা আকরামুল হক আকরাম এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের জন্য 32 সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটি গঠন করে প্রশাসনের সহায়তায় কাজ করেছেন। তিনি সাধারণ মানুষকে সচেতন করতে সার্বক্ষণিক প্রচারণার মাধ্যমে জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন। আমি কাজী মাওলানা মোহাম্মদ আকরামুল হক আকরাম, নিকাহ ও তালাক রেজিস্টার, 8 নং হাসনাবাদ ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম। তো আমাদের বর্তমান সমাজে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বাল্য বিবাহ। তো আমি কাজী হিসেবে আসলে এটাই বলতে চাই যে আমরা সবাই যদি সচেতন হই, নিজেকে সচেতন করে তুলতে পারি, তাহলে বাল্য বিবাহ নিরোধ হওয়া সম্ভব। তো বাল্য বিবাহ সমাজের একটি বেধি, এটিকে রোধ করার জন্য প্রত্যেক অভিভাবককে অবশ্যই সচেতন হওয়া উচিত। আর আমি যেভাবে কাজ করে যাচ্ছি কাজী হিসেবে, আসলে অনেকেই ভয়ে কিন্তু আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। আবার দেখা যায় অনেকে আসে, যখন আমি কাগজ যাচাই করে দেখি যে বয়স কম, বাল্য বিবাহের অন্তর্ভুক্ত হয়, তখন আমি তাকে বোঝাবার চেষ্টা করি, সচেতন করে তুলবার চেষ্টা করি। অনেক বোঝানোর পর অনেকেই বোঝে, অনেক অভিভাবক বোঝে, বুঝে বিয়েটা বন্ধ করে। আবার অনেকেই দেখা যায় যে আমাকে আর কিছুই বললো না, দু একদিনের মধ্যে সংবাদ পেলাম বা খবর পেলাম যে বিয়েটা হয়ে গেছে। কোথায় হলো, কেমনে হলো, কোথায় রেজিস্ট্রি হলো, এর কোনো হদিস মেলে না। যা হোক, তারপরও তথ্য পাই যে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা ইউনিয়নের বাইরে অন্য কোথাও গিয়ে করে। তো একটা সমস্যা হলো, বাল্য বিবাহ আমি করলাম না, ঠিক আছে, কিন্তু বিয়েটা আবার হয়ে গেল, কেমনে হলো? এই যে বিয়েটা হলো অন্য ইউনিয়নে গিয়ে হলো, কোনো কেউ না কেউ করলো। তো এটা রোধ করা আমার মনে হয় একটাই একটা পন্থা আছে, সেটা হলো যদি আইনের আওতাভুক্ত করা হয়, যেমন জমি রেজিস্ট্রির একটা বিষয় আছে, ঠিক অনুরূপভাবে এই বিয়ে রেজিস্ট্রিটি যদি ইউনিয়ন ভিত্তিক করা হতো, যে ইউনিয়নের বিয়ে ওই ইউনিয়নের কাজে ব্যতীত অন্য ইউনিয়নের কাজে রেজিস্ট্রি করলে ওই রেজিস্ট্রির কোনো ভিত্তি থাকবে না, ওই রেজিস্ট্রি কার্যকর হবে না, যদি এই আইনটি থাকতো, তাহলে মনে হয় বাল্য বিবাহ সমূলে রোধ হতো এবং বাল্য বিবাহ কমে যেত। কারণ এই আইনটি না থাকার কারণে আমার এলাকার বিয়ে অন্য এলাকায় গিয়ে হচ্ছে। তো আমি মনে করি সবচেয়ে যেটা আমাদের এই গ্রামাঞ্চলে অভিভাবকদের সমস্যা, সেটা হলো এক, বাল্য বিয়ে হয় দারিদ্রতার কারণে, দুই, মেয়েটিকে বোঝা মনে করা হয় সংসারে, তারপর সমাজে অনৈতিক কার্যকলাপ থেকে রেহাই পাওয়ার জন্য মেয়েটিকে দেখা যায় যে দারিদ্রতার কারণে লেখাপড়া শেখাতে হচ্ছে, তারপর বাল্য বিবাহের কারণ আরো আছে, যেমন দেখা যায় যে মেয়েকে রেখে বা সন্তানকে রেখে বাবা মা অনেক সময় বাইরে থাকে, ঢাকায় থাকে, বিভিন্ন কর্মে লিপ্ত থাকে, এখন মেয়েটিকে বোঝা মনে হয় সংসারে, বিবিধ কারণে যাই হোক বাল্য বিবাহের শিকার হচ্ছে। তো বয়স বেশি হলে বিয়ে দেওয়ার সমস্যা, অল্প বয়সে বিয়ে হলে একটা চাহিদা থাকে বিয়ের, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের মন মানসিকতার উপর, অনেক ছেলে কম বয়সী মেয়েকে বিয়ে করার একটা প্রবণতা থাকে, সেদিক থেকে বাল্য বিবাহ সংগঠিত হয়, এরকম বিবিধ কারণে বাল্য বিয়ে সংগঠিত হচ্ছে। তো আমি মনে করি এগুলোর থেকে রেহাই বা মুক্তি পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো অভিভাবকদের সচেতন করে তোলা। আমরা নিজেই যদি সচেতন হই যে আসলে একটা বাল্য বিয়ের কারণে একটা মেয়ের জীবন, সামাজিক মর্যাদা হানি থেকে শুরু করে একটা মেয়ের জীবন ধ্বংসের দিকে চলে যায়, একটা মেয়ের জীবনে চলে আসে অশান্তি, কেননা যে বয়সে তাকে ময়না করে ডাকা হয়, বাবা মা তাকে ময়না করে ডাকে, সেই ময়নার কোলে বিয়ের পর আবার আর এক ময়নার জন্ম হয়, যে ময়নাকে দেখা যায় যে
বাবা দেখতে গেল শ্বশুর বাড়ি মেয়ের বাড়িতে দেখতে গেল মেয়েকে, মা বলতেছে ময়না কেমন আছে ভালো করে দেখে আসুন। বাবা গেল দেখতে, গিয়ে দেখে ওই ময়নার কোলে আরেকটি ময়নার জন্ম। এই যে ময়নার কোলে ময়নার জন্ম, এটি মেয়েটা যখন তার হাতের হাত থেকে খেলার পুতুলটা ফেলে দেয় না, তখন তাকে সংসারের দায় দায়িত্ব নিতে হয়। এই যে সংসারের দায় দায়িত্ব নিতে হয়, ভালোভাবে বুঝতে পারে না, শিখতে পারে না, জানতে পারে না, না জানার কারণে সংসারে অনেক অশান্তি হয়। ফলে দেখা যায় যে একসময় বিবাহ বিচ্ছেদ ঘটে, সংসারে অশান্তি ঘটে। এই যে বিবাহ বিচ্ছেদের কারণে মেয়েটির জীবনে অনেক দুর্বিষহ কাহিনী চলে আসে, মেয়েটাকে জীবনযাপন করতে হয় নিম্ন স্তরে। যাই হোক, এখন এই বাল্য বিবাহ, আসলে বাল্য বিবাহটা আমাদের বাংলাদেশে তৃতীয় স্থানে, বিশ্বে মনে হয় তৃতীয় স্থানে আছে। আর সবচেয়ে বাল্য বিবাহ সংগঠিত হচ্ছে আমাদের বাংলাদেশের জরিপে আমাদের কুড়িগ্রাম জেলায়। এই কুড়িগ্রাম জেলায় আমি যেভাবে কাজ করে যাচ্ছি বাল্য বিবাহ রোধ করার জন্য, আমার ইউনিয়নকে মুক্ত রাখার জন্য, প্রাথমিকভাবে 2019 সালে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষিত হয় আনুষ্ঠানিকতার মাধ্যমে। আর আমি এটাকে রোধ করার জন্য, আমার ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করার জন্য আমি আমার নিজের ব্যক্তিগতভাবে একটা টিম তৈরি করি, যে টিমের মধ্যে, সর্বমোট 32 জন সংযুক্ত আছে, এই সদস্যের অন্তর্ভুক্ত আছে। সেখানে বাল্য বিবাহের শিকারে অনেক মেয়ের যে জীবন নষ্ট হয়, এই নষ্ট হওয়া বা ঝরে পড়া কত মেয়েকেও আমি ওই টিমের অন্তর্ভুক্ত করেছি, এবং এই টিম দিয়ে আমি তাদের সচেতনমূলক উপদেশ দেয় এবং তাদেরকে আমি বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিই, এবং তারা খোঁজ খবর রাখে কোথায় এই বিয়ে সংগঠিত হচ্ছে, সেই আলোকে আমাকে সংবাদ দেওয়া হয়, আমি সরেজমিন গিয়ে চেষ্টা করি সেটাকে রোধ করার। এভাবে কয়েকটি বিয়ে আমি রোধ করেছি, এটা আমার জানা আছে। আর এর উপর রিসার্চ করে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস গত 28 নভেম্বর বাল্য বিবাহ করিনি বা বাল্য বিবাহের উপর আমি কাজ করে যাচ্ছি রোধ করার জন্য, এটির উপর নির্ভর করে ওনারা সফল ও শ্রেষ্ঠ নিকা তালাক রেজিস্টার ও কাজী হিসেবে আমাকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2020 প্রদান করা হয়। তো এই সম্মাননা আমি নিয়ে আসছি। তো ঢাকা থেকে যখন আসি এলাকাবাসী সবাই মুগ্ধ এবং সবাই আনন্দে উচ্ছ্বসিত ছিল। তো যা হোক, তো এটাকে আমি মনে করব যে আমাদের এলাকাবাসীর পাওনা, কারণ হলো এলাকাবাসীর সম্মান, সবারই সম্মান। এনারা আমাকে সহযোগিতা করেন বিধায় আমি বাল্য বিয়ের উপর কাজ করে যাচ্ছি এবং বিয়ে রোধ করার চেষ্টা বা রোধ করতে পারছি, এবং এই সম্মাননা পাওয়ার পিছনে এদের ভূমিকা, সবারই ভূমিকা আছে। আমার যে টিম আছে এই টিমের অগ্রণী ভূমিকা রয়েছে, আমি সেই টিমকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এই সম্মান আমি এদের কাছে এটাই আশা করব, এই সম্মান যেন আজীবন ঠিক থাকে, আজীবন টিকে থাকে, এই সম্মান যেন আজীবনের জন্য হয়। হ্যাঁ, সেজন্য আমাদের সামনের দিনগুলোতে সুন্দরভাবে কাজ করে যেতে হবে। সামনে ভবিষ্যতে আমাদের এই ইউনিয়ন পুরোপুরি বাল্য বিবাহ মুক্ত একটি ইউনিয়ন আমি গঠন করতে চাই, সেই আলোকে আমি কাজ করছি। তো এলাকাবাসী বা সবার কাছে আমার এটাই চাওয়া বা দাবি যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াবেন, যেখানে যেখানে বাল্য বিয়ের সংবাদ পাবেন আপনারা অভিভাবককে বোঝাবেন বিয়েটি বন্ধ করবেন, না পারলে আমাকে অবহিত করবেন, আমি চেষ্টা করব, না পারলে আরো আইনগত ব্যবস্থা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, সরকারি কর্মকর্তা রয়েছে, ওনাদের শরণাপন্ন হয়ে হলেও, সহযোগিতা নেওয়া হলেও আমি বাল্য বিবাহ মুক্ত হাসনাবাদ ইউনিয়ন গঠন করতে প্রতিজ্ঞাবদ্ধ।